গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান সহ বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্ব বাড়ানোর সুযোগ এসেছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এছাড়া দেশের জ্বালানি খাত সংস্কারে অবিলম্বে বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিল, এনার্জি রেগুলেটরি কমিশন আইন সংশোধন সহ 17টি প্রস্তাব করে তারা। ফজর আপি রিপোর্ট। সকলেই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলি বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কারে একটু বেশি আশাবাদী সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। জিরো কার্বন নিঃসরণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ডক্টর মোহাম্মদ ইউনুসের পূর্বের প্রতিশ্রুতি এই আশাবাদের কারণ। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার নিয়ে সিপিডির সংবাদ সম্মেলনে বলা হয়, এখনই সুযোগ জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের জন্য টেকসই কর্মপরিকল্পনা তৈরির। কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্টটি অ্যাবলিশমেন্ট, এটি দ্রুততর সময়ে করা, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানটিকে অব্যাহত রাখা, বিইআরসি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের উদ্যোগ শুরু করা, আইপিএমপি রিভিশনের উদ্যোগ শুরু করা, কম্পিটিটিভ বিডিং শুরু করার জন্য পিপিএ এবং পিপিআর এর প্রক্রিয়া শুরু করা, স্টেক হোল্ডার কনসালটেশন বাড়ানো, একই সাথে রিনিউয়েবল এনার্জির কোথায় দেশে কোথায় কত ধরনের কি সুযোগ রয়েছে এগুলোর ফিজিবিলিটি স্টাডি করা, রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের সাথে চুক্তি নবায়ন করার তাগিদ দেওয়ার পাশাপাশি এই খাতের বিভিন্ন সংস্থার হিসাবের আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিয়ে অডিটের দাবি জানিয়েছে সিপিডি। রেন্টাল কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট এবং এক্সপেন্সিভ যে সমস্ত জ্বালানি ব্যবহৃত যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট রয়েছে এবং একই সাথে যেগুলো কিনা লো ইফিসিয়েন্সিতে যে পাওয়ার প্ল্যান্টগুলো চলছে এগুলোর দ্রুততর সময়ে অবসান দরকার। আমরা যদি জ্বালানি উত্তরণই করতে চাই, জ্বালানি রূপান্তর করতে চাই, তাহলে এই যে জীবাশ্ম জ্বালানির যেগুলো কন্ট্রাক্ট রয়েছে এগুলো ধীরে ধীরে অবসান করে দিয়ে এই জায়গাগুলোতে নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আস্তে আস্তে সুযোগ করে দিতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কারের প্রস্তাবগুলো স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে জ্বালানি বিদ্যুৎ খাতে যে সহযোগিতা এটা আরো বাড়তে পারে বলে আমাদের কাছে মনে হয়, তবে এই বৃদ্ধির জায়গাটি আমরা একটু সতর্কভাবে দেখতে চাই। ফজল আপি, এটিএন বাংলা, ঢাকা।